والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক দিনী ভাই জনাব মাজহার আলী ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে হাদিস কখন থেকে লিপিবদ্ধ হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর থেকে না তিনার শাসনকাল থেকেই লেখা হয়েছে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, হাদিস লিপিবদ্ধর ব্যাপার নিয়ে ওলামায়ে কেরামগণ বিভিন্ন ধরনের আলোচনা করেছেন, তবে সঠিক কথা হলো এই যে হাদিস আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বেঁচে থাকাকালীন সাহাবায়ে কেরামগণ হাদিসগুলো খুবই গুরুত্ব সহকারে মুখস্থ করে রাখতেন, তৎসঙ্গে হাদিস লিখেও রাখতেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামগণ হাদিসগুলো খুবই গুরুত্ব সহকারে অত্যন্ত আগ্রহ সহকারে হাদিস মুখস্থ করে রাখতেন, আবার অনেকেও মুখস্থ সাথে সাথে লিখেও রাখতেন, এতে কোনো সন্দেহ নাই। যেমন মুখস্থ করার সাথে সাথে লিখেও রাখতেন, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আনাস বিন মালিক রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, এই বিখ্যাত সাহাবায়ে কেরামগণ কী করতেন, হাদিস লিখে রাখতেন। এবং এই সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যতিরেকে অন্যান্য সাহাবায়ে কেরামও হাদিস লিখে রাখতেন। যেমন একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কোনো সাহাবি আমার অপেক্ষা অধিক হাদিস জানতেন না, কারণ তিনি হাদিস লিখে রাখতেন আর আমি লিখতাম না। তো এই মর্মে আরও হাদিস রয়েছে। মোট কথা হলো এই যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের সময় থেকেই হাদিস যেমন মুখস্থ করার সাহাবায়ে কেরামদের আগ্রহী ছিল, তদ্রূপ লিখিত লেখার ব্যাপারেও তিনাদের আগ্রহী ছিল। মুখস্থ করার সাথে সাথে তিনারা অনেকেই হাদিস লিখে রেখেছেন, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। বাকি থাকলো কিতাব আকারে যে সাধারণভাবে যে লেখালেখির প্রচলন ঘটে, সেটা বিশেষ করে ওমর বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তাবেঈ ওমর বিন আব্দুল আজিজের সময় হাদিস সংগ্রহ করার জন্য তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার যারা শাসনকর্তা তখন ছিল, তখনকার আলেমদেরকে এই কথাটি আদেশ জারি করেছিলেন যে যার দ্বারা যতটুক সম্ভব তারা কী করবে, হাদিস সংগ্রহ করবে এবং হাদিস ব্যতীত রেখে অন্য কিছু গ্রহণ করবে না। এবং এই নির্দেশই দিয়েছিলেন ওমর বিন আব্দুল আজিজ, এবং তিনার শাসনকালে ব্যাপক হারে লেখালেখি হয় এবং কিতাব আকারে সেটা লিপিবদ্ধ হয়। কিন্তু মূল কথা হলো এই যে হাদিস লিপিবদ্ধর কথা যেটা, সেটা হাদিস সংকলনের যেটা ইতিহাস, তার ইতিহাস হলো এই যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বেঁচে থাকাকালীন সাহাবায়ে কেরামগণ যেরকম হাদিস কোরআন মুখস্থ করেছেন লিখেছেন, তদ্রূপ হাদিসও মুখস্থ করেছেন এবং লিখে রেখেছেন। তখন থেকেই হাদিস লেখালেখি হয় যেমন কোরআন লেখালেখি হয়েছিল। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فالذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم إلا من